নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পার্শে মাছের ঝালের রেসিপি। এইভাবে পার্শে মাছের ঝাল তৈরি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর রেসিপিটা তৈরি করা খুব সহজ। তাই ভাবলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখি আমি কিভাবে পার্শে মাছের ঝালের রেসিপিটা তৈরি করেছি। পার্শে মাছের ঝাল তৈরি করতে আমাদের লাগবে পার্শে মাছ। আমি এখানে পার্শে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি পার্শে মাছগুলোকে ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পার্শে মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার পার্শে মাছগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পার্শে মাছগুলোকে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে তেল আছে তাতেই আমি রান্নাটা করব। এতে আমি ফোড়ন দেব কালো জিরে, হাফ টেবিল স্পুন কালো জিরে আমি ফোড়ন দিলাম। কালো জিরে থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। সাথে দেব আমি দুটো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি কালো জিরের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দেব টমেটো কুচি। দেখুন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও খুব ভালোভাবে আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটু নুন দিলাম, দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। আর আমার চ্যানেলে কিন্তু পার্শে মাছের নানা রেসিপি দেওয়া আছে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। দেখুন টমেটোটা গলে গেছে, এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু পরিমাণ মতো জল। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। আর রেসিপিটা তৈরি করা খুব সহজ, খুব কম সময়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। তেল উপরে উঠে এসেছে, এবার আমি ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেব। পার্শে মাছগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি, হাই করা যাবে না, তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। একটু সামান্য জল দিলাম, দিয়ে খুব ভালোভাবে এই মশলাটার সাথে মাছটাকে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, জল ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে একটু মিনিট পাঁচেকের মতো আমি ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সিতে দু টেবিল চামচ সাদা সর্ষে জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই সাদা সর্ষের পেস্টটা আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়েও পেস্ট করতে পারেন। আমি শুধু সাদা সর্ষেই মিক্সিতে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো একটু গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এরই সাথে আমি দেব কুচিয়ে রাখা ধনে পাতা, আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা পাকা লঙ্কা দিয়েছি। আর একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। এবার কড়াইটাকে আর মিনিট পাঁচেকের মতো আমি আবার একটু ঢেকে রেখে দেব। তাহলে ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেলের গন্ধগুলো মাছের গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, আর খেতেও দারুণ লাগবে। কড়াইটাকে আর মিনিট পাঁচেকের মতো আমি ঢেকে রেখে দিলাম। পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার পার্শে মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এতটুকু গ্রেভি আমার লাগবে। এবার আমি আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
নামানোর আগে যদি আবার একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। কাঁচা সর্ষের তেলটাকে আবার একটু মিশিয়ে দিলাম, দিয়ে কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি পার্শে মাছের ঝাল গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। দেখুন, আমি পার্শে মাছের ঝাল সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই পার্শে মাছের ঝালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।